আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আমি আজ আপনাদের সামনে এমন একজন মানুষকে পরিচয় করে দিব, আমাদের মানুষ, আমরা মানুষ, কিন্তু মানুষের ভিতরে অনেক কিছু নেই আবার আছে। ভাবেন, আপনার যদি দুটো চোখ না থাকতো তাহলে এই পৃথিবীতে আপনি কিছু দেখতে পারতেন না। আপনার যদি দুটো হাত না থাকতো তাহলে এই হাত দিয়ে কোনো কিছু, আমরা হাত দিয়ে কতই না কিছু করি এই পৃথিবীতে, যত কাজ কাম যত কিছু করি এই হাত দিয়ে আমরা সব কিছুই সমাধান করি। পা দিয়ে হেঁটে যাই, হাত দিয়ে কাজ করি। যদি একটি ব্যক্তির দুটি হাতই না থাকে তাহলে তার জীবনটা কত দুঃখজনক হতে পারে। তবে কিছুই বলবো না আমি, আল্লাহ তাআলা যার ভাগ্যে যা করেন ভালোর জন্যই করেন, কারণ আল্লাহ কারো খারাপ চায় না। যে যে স্থানে আছেন, যে যে অবস্থায় আছেন, ওই জায়গা থেকেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। কারণ ভাবতে হবে যে আমি তাই এমন একটা লোক আপনাদের সামনে দেখাচ্ছি, যে ভাবতে হবে আমি যে অবস্থায় আছি তার নিচু, যে আমার নিচে যে আছে তার দিকে তাকাতে হবে, যে সে কি পর্যায়ে আছে, তার সাথে আমি একটু হলেও ভালো আছি। আর যদি চান যে না, আমার সাথে উপরে আরেকজনের দিকে তাকায়, সে কত ভাবে চলতেছে আমি ওই তুলনায় কিছু নেই, না এভাবে এটা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা যে যাকে যেভাবে রাখছেন, আল্লাহ তাআলাই তাকে সুখে রাখছেন এবং ভালো রাখছেন, তাই নিয়েই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলা গুণাবলী গাইতে হবে আলহামদুলিল্লাহ। চলো দেখি, এই যে এই লোকটা, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লোকটা, তার দুটি হাতই নেই, সে পা দিয়ে বই, পা দিয়ে ফজলুর পা নেই, এক পা দিয়ে ভাত খাচ্ছে, তার এক পাও দিয়ে লাফিয়ে চলাফেরা করে। দেখেন, দুইটা পাও নেই, একটা পা আছে, দুইটা হাত নেই, শুধু একটা হাত তো নেই, অল্প একটু দিয়ে তাও পানি চাপতেছে নিজেই, একটা পা আছে। আসলে সিরাজগঞ্জ জেলায় সে গোপালগুল গ্রামে তার জন্ম, অনেক সুন্দর করে লিখতে পারে, তার জীবন তার থেমে নেই, দেখছেন জীবন তার থেমে নেই, কিন্তু অনেক সুন্দর করে সে পা দিয়ে লিখতে পারে। অনেক যে হাত দিয়ে যারা সুন্দর করে না লিখতে পারে, সে পা দিয়ে অনেক সুন্দর করে তার হাতের লেখা বা পায়ের লেখাটা অনেক সুন্দর হয়। শুনলেই আমার চোখে পানি আসার মতন। আসলেই তার দুটি হাতি নেই আর একটা পা নেই, তারপরও সে এই পৃথিবীতে চলতে তার কোনো কিছু বাধা অতিক্রম মানে আটকাতে পারেনি, সে অতিক্রম করেই চলতেছে, যে পা দিয়ে সে ভাত খাচ্ছে। এই যে অবস্থায় যে সে পা ভাত খাচ্ছে, আমরা তার জন্য কিছু হলেও দোয়া করবো, যাতে এই ভাইটিকে আল্লাহ তাআলা অনেক সব সময় সুস্থ আর সবল রাখে, আর তার সংসারের প্রতি আল্লাহ তাআলা যেন আয় উজগার বাড়িয়ে দেয়। যে অবস্থায় দেখতেছি আমরা, দেখেন পা দিয়ে পানি খাচ্ছে, একটা হাতও নেই, একটা পা নেই, শুধু একটা পা আছে, একটা পা, সেই এভাবে পানি খাচ্ছে। আমাদের জীবন তারও জীবন, একটু অনুভব করে দেখেন ভাই, আজকে মরে গেলে শেষ, সে যে কত কষ্ট করে জীবন যাপন করতেছে, পা দিয়েই দেখেন মোবাইল টিপতেছে, স্মার্টফোন টিপতেছে, জি মোবাইল দিয়ে, পা দিয়ে স্মার্টফোন, সব ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টিকটক, সে আমাদের মতোই মেসেঞ্জারও মেসেঞ্জারে চ্যাট করতেছে। পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রত্যেকটা মানুষেরই এই পৃথিবীর সবকিছুই গুরুত্বপূর্ণ জিনিস দরকার। এই বাড়িটিকে দেখে আমাদের মনে প্রেরণা জাগানোর দরকার, যে আমরা তার সাথে একটু হলেও ভালো আছে। যাই হোক, এই ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই এখানেই শেষ।